সকাল থেকেই ভারী বৃষ্টি, আজ নবান্ন অভিযান। আর এই নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত শহর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেস্টিংসে, এই হেস্টিংস মোড়, যেখান থেকে পিছন দিকে দেখালেই দেখতে পাবেন এখানে নবান্ন যাওয়ার একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজে ইতিমধ্যেই অ্যালুমিনিয়াম গার্ডরেল পোস্ট করে আটকে দিয়েছে পুলিশ। বড় বড় অ্যালুমিনিয়াম গার্ডরেল, কাঠের গুঁড়ি, বিভিন্ন জিনিস মোতায়েন করা হয়েছে। এছাড়া কলকাতার সকাল ভোর 4টে থেকে বিকেল রাত 10টা পর্যন্ত বিভিন্ন রাস্তাতে যানবাহন নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ, আর সারাদিন ধরেই যানবাহন নিয়ন্ত্রণ করবে। আর ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হচ্ছে, আর এই নবান্ন অভিযানে অশান্তি পাকানোর ছক রয়েছে বলে দাবি করেছে কলকাতা পুলিশ। অনেক নবান্ন অভিযান দেখেছে কলকাতা, তবে এই নবান্ন অভিযান যেন অনেকটাই আলাদা। এই নবান্ন অভিযানে বিভিন্ন রাস্তায় ক্রেন মোতায়েন করা হয়েছে, যেই ক্রেন দিয়ে ব্যারিকেডগুলোকে নতুন করে শক্ত করে বেঁধে রাখা হচ্ছে, যার ফলে যাতে ব্যারিকেড ভেঙে এগোতে না পারে বিভিন্ন আন্দোলনকারীরা। বিভিন্ন মিছিল রাস্তা থেকে আটকানো হয়েছে এবং এখন পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতির সময় চলে এসেছে। দুপুর 1টা থেকে 2টোর মধ্যেই বিভিন্ন মিছিল বিভিন্ন রুট থেকে নবান্নর দিকে যাওয়ার কথা, আর প্রস্তুতিও শেষ করে ফেলেছে কলকাতা পুলিশ। এইটার জি বাংলার সঙ্গে উৎসব।